हेलो 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 माइक्रोफोन टेस्टिंग 1 2 1 2 3 हेलो माइक्रोफोन প্রিয় সুধীবৃন্দ শরতের শুভ সকাল। ঘাসের কচি পাতায় শিশির চকচক করছে, আকাশে আনন্দময় এবং রহস্যময় শরতের প্রথম আলো। গাছে গাছে ডাকছে বহু কথা কও পাখি। আমরা এখানে কজনা বসে আছি সমুদ্র বিলাস ট্যুর প্রোগ্রামের আওতায় আয়োজিত প্রথম প্যাকেজ সমুদ্র দর্শন প্রোগ্রামের শুরুর জন্য। ইনশাআল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই টেকনাফের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে। নাফ নদী বিধৌত অপরূপা টেকনাফ, সেখান থেকে আমরা যাব সমুদ্রকন্যা নীল বসনা সেন্ট মার্টিনে। কি যন্ত্রণা শুরু করলেন, খালি কথা আর কথা, এত কথা না কয়ে বাসটা ছাড়িয়ে দেন না কে আমি। এক্সকিউজ মি স্যার, আপনার নামটা জানতে পারি? নাম যা কাম কি, নাম সিনু মিয়া, আমার পরিবার রোকেয়া বেগম। আপনি তো খালি কথাই করতে আসেন, কথা শুনতে শুনতে আমার মাথার মধ্যে এখন বেদনা শুরু হয়ে গেছে। সেই 7টা বাজে বাস ছাড়ানোর কথা, আর এখন বাজে 8টা। রোকেয়া পান হবে না? হবে না। 8টা বাজে দি, 8টা বাজতে এখনো 9 মিনিট বাকি। জনাব চিনু মিয়া, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এটা তো ঢাকা চিটাগং রুটের বাস নয়, এটা হচ্ছে সমুদ্র বিলাস প্যাকেজ প্রোগ্রামের আওতায় প্রথম সমুদ্র যাত্রার বাস। এখানে আপনাদের জন্য নানাবিধ আনন্দের ব্যবস্থা আছে, সে কথাগুলো তো আপনাদের জানাতে হবে। অধৈর্য হলে তো চলবে না, আমরা অনেক কথাই বলব কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, আপনাদের সমুদ্র দর্শন পরিপূর্ণ করা। যাই হোক, আমি প্রথমেই আপনাদের সঙ্গে আমাদের স্টাফের পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই সিকিউরিটি অফিসার জালাল খান, আপনাদের জানমালের সমস্ত দায়িত্ব তার উপরে, সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত এই মানুষটির উপরে আপনারা সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। হিয়ার কামস জালাল খান। বাস ছাড়ার আগে আপনাদের মালামাল চেকিং হবে, প্রত্যেকের যার যার হ্যান্ডব্যাগ খুলে পাশে রাখুন। থ্যাংক ইউ। আরে এত ঝামেলা দেখতেছি রোকেয়া। কে কে কথা বললো? কথা কম কাজ বেশি। জনাব আপনি কি কথা বলেছেন? জেনা আমারও তো কথা কমানোর দরকার কি, সাগর দেখতে চাইতে আসি, সাগর দেখে যাবো গিয়া, বাস আমারও তো কথা কমানোর দরকার কি, কি করো কিয়া? দেখি আপনাদের ব্যাগগুলো। আপনার ব্যাগ? এটা কি কাস্টম অফিস? ব্যাগ খুলতে হবে কেন, এটা কেমন কথা? পত্রিকা পড়েন না? যাত্রী সেজে মাঝে মধ্যে ডাকাত ওঠে, ব্যাগে থাকে বোমা পিস্তল। এখন আমরা আপনাদের আর একটু কষ্ট দেব, ফাইনাল চেকিং। আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা কুকুর কিউটি বোমা অনুসন্ধান করবে। এবার পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের আনন্দ সঙ্গী মুখলেসের সঙ্গে। আসসালামু আলাইকুম মুখলেস, আপনাদের দোয়াতে
মুখলেস আপনাদের সব রকম প্রয়োজনের দিকে লক্ষ্য রাখবে। চা, কফি, ডেইলি নিউজ পেপার, ঘুম পেলে বালিশ। ধরুন আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনার প্রেশার মাপতে হবে। ধরুন আপনার লুজ মোশন হচ্ছে, আপনার খাবার স্যালাইন দরকার। মুখলেস ইজ দেয়ার। গাড়ি ছাড়বে কখন? Dear sir, old man in the sea, honest Hemingway. Sir, আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন? আমাদের তো ছুটে গিয়ে ট্রেন ধরতে হবে না, কিংবা বিমানের কানেক্টিং ফ্লাইট ধরতে হবে না। আমাদের ড্রাইভার এখনো এসে পৌঁছুনি, ড্রাইভার এসে পৌঁছলেই আমাদের গাড়ি ছেড়ে দেবে। স্যার, স্যার প্লিজ, থ্যাংক ইউ। ম্যাডাম একটা করে নাও লক্ষ্মী, নাহলে দাঁত নষ্ট হবে, দাঁতা পোকা হবে, বড় হলে ডায়াবেটিস হবে, আর একটু পর পর শুধু পেশাব লাগবে। বাচ্চার হাতে এসব কি ধরনের অশ্লীল কথা? একটা নাও, একটা 111। বাচ্চা মানুষ নাক না, এরকম করছেন কেন? আপনার মেয়ে মাশাল্লাহ অনেক বুদ্ধি, বড় হলে অনেক নাম করবে, জনগণের সব জিনিস হাতায় নিছে, জনগণের জন্য কিছু রাখে নাই। এসব কি রকম কথা? সরি বলুন। সরি বলবো কেন? অশালীন ব্যবহার করবেন, সরি বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ তাসাবানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। অশালীন ব্যবহার কোথায় করলাম? এক্সকিউজ মি ম্যাডাম, কোনো সমস্যা? দেখুন না, আপনার স্টাফ বাচ্চাদের সাথে কিরকম আজে বাজে কথা বলছে, অশালীন ব্যবহার করছে, সরি বলতে বললাম তাও বলবে না। মুখলেস জি স্যার, সম্মানিত যাত্রীরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আমাদের একমাত্র কর্তব্য হলো ওদের খুশি রাখা। সরি বলো। সরি, এরকম মুখ বাঁকা করে সরি বলার মানে কি? হাসি মুখে সরি বলো। সরি, বাচ্চাটাকে আদর করো। লক্ষ্মী সোনা আদর করো না, টুনটুনি ঝুনঝুনি। দেখছেন স্যার কি সুন্দর জিব্রা আপনার ব্যাঙ্গা। সম্মানিত যাত্রীবৃন্দ, সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অখিলেশ, বাচ্চাটাকে বেলুন দাও। মুখলেস, এক কাপ চা দাও, কার্পেটার জাম, এক ঘন্টার মামলা। সম্মানিত যাত্রীবৃন্দ, আমাদের যাত্রার একটু বিলম্ব আছে, আপনারা ততক্ষণ লাউঞ্জে বসুন, আমাদের চা পানের বিরতি। এটা কি দিলা? বদলা দাও দি। স্মেলি নাই। আপনার দুজন একটা, কাকুমনি একটা। আসসালামু আলাইকুম খালাম্মা, আপনাদের দুজনের জন্য একটা। যাবাক, কি বললেন? ভাবতে বলছে। মৃদু, তোর কি ধারণা তুই তোর বাবার চেয়ে বেশি চালাক হয়ে গেছিস? আমি আবার কি চালাকি করলাম? পাখা উঠেছে না,
কেচি দিয়ে পাখা কেটে দেবো ফাঁচির মেয়ে কোথাকার। মা দেখো না, বাবা শুধু শুধু কিসব বলছে, আমার নাকি পাখা উঠেছে। পিপলিকার পাখা ওঠে দুইটা, তোর উঠে গেছে চারটা। থামো তো, এতদিন পরে বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাচ্ছি তো খুব ভালো কথা, কিন্তু ওই ছাগলটা, ওই ছাগলটা জুটলো কিভাবে? কে? ওই ছাগলটা। ও, ফরহাদ ভাইয়ার কথা বলছো? উনিও যে আমাদের সঙ্গে যাচ্ছেন আমি জানতামই না। আমি নিজেও ওনাকে দেখে খুবই অবাক হয়ে গেছি, বলতে গেলে আকাশ থেকে পড়েছি। ও, তুই জানতিসই না, তাকে দেখে একেবারে অবাক হয়ে আকাশ থেকে পড়েছিস। ব্যথা পাসনি তো? মা দেখো তো বাবা কি বিশ্রী বিশ্রী কথা বলছে। আই সোয়ার বাই দ্য নেম অফ। চুপ, ইংরেজি বন্ধ। ওই ছাগলটা যে শুধু যাচ্ছে তাই নয়, তার সিটও পড়ে গেল তোর পাশে। কার সিট কোথায় পড়বে সেটা কি আমি ঠিক করেছি? আমি তো আর এই কোম্পানির কেউ না। না, সে থট রিডিং করে জেনে গেল যে আমরা এই গাড়িতে করে টেকনাফ যাচ্ছি, আর সিটও পেয়ে গেল তোর পাশে। মা, বাবা সিকিউরিটির মোটুটাকে কি যেন বলছে, চুপ করে থাকতো যন্ত্রণা ভালো লাগে। বাবা যদি ফরহাদ ভাইকে গাড়ি থেকে নামিয়ে দেয় আমিও কিন্তু নেমে যাব। আই সোয়ার বাই দ্য নেম অফ। তুই বড় বাড়াবাড়ি করছিস, আবার কান্নার চেষ্টা করছিস নাকি? কান্নার চেষ্টা করছি না, আমি সত্যি সত্যি কাঁদছি। তোর নাটক অসহ্য লাগছে, এই নাটক করা শিখলি কার কাছে? প্যাকেজ নাটকের লোহলটা যে শুধু যাচ্ছে তাই নয়, তার সিটও পড়ে গেল তোর পাশে। কার সিট কোথায় পড়বে সেটা কি আমি ঠিক করেছি? আমি তো আর এই কোম্পানির কেউ না। না, সে থট রিডিং করে জেনে গেল যে আমরা এই গাড়িতে করে টেকনাফ যাচ্ছি, আর সিটও পেয়ে গেল তোর পাশে। মা, বাবা সিকিউরিটির মোটুটাকে কি যেন বলছে, চুপ করে থাকতো যন্ত্রণা ভালো লাগে। বাবা যদি ফরহাদ ভাইকে গাড়ি থেকে নামিয়ে দেয় আমিও কিন্তু নেমে যাব। আই সোয়ার বাই দ্য নেম অফ। তুই বড় বাড়াবাড়ি করছিস, আবার কান্নার চেষ্টা করছিস নাকি? কান্নার চেষ্টা করছি না, আমি সত্যি সত্যি কাঁদছি। তোর নাটক অসহ্য লাগছে, এই নাটক করা শিখলি কার কাছে? প্যাকেজ নাটকের লোকজন তোকে পেলে তো একেবারে লুফে নিয়ে যাবে। হলুদ গেঞ্জিতে ফরহাদ ভাইকে কি বিশ্রী লাগছে না? আবার দেখো চুলটাও আছড়ায়নি। কাঁদছিলে কেন? আমি কাঁদলেই তোমার কি? আমি তোমার কে? কি জাদা বলছো? নীল রঙের শার্ট পরতে বলেছিলাম, পরনি কেন? চুলও তো আছে। সবসময় শার্ট ইন করে পরতে বলেছিলাম, সেটাও তো মনে নেই। তা মনে থাকবে কেন, আমি তো আর কেউ না। আপা, ওই ছেলেটা আপনার মেয়ের কি হয়? খালাতো ভাই। আপন খালাতো ভাই? কি করে? জানি না, ইউনিভার্সিটিতে পড়ে। কোন সাবজেক্ট? উফ, গরম। এক্সকিউজ মি স্যার, কাঠি দিয়ে খোঁচাবেন না, বধির হয়ে যাবেন। কটন বার। আচ্ছা ঠিক আছে। খাসর জাবাক। Peace.
রুদ্রবিলাস মুখলেস স্যার মুখলেস এই যে মুখলেস সাহেব এদিকে আসেন এখানে সিগারেট খাওয়ার ব্যবস্থা আছে না স্যার ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর তবে স্যার ব্যবস্থা আছে অন্য যাত্রীর কোনো অসুবিধা হবে না আপনি এখানেও খেতে পারেন বাসেও খেতে পারেন কোথায় খাবেন না আমি এখানেই খেতে চাই ঠিক আছে স্যার তবে স্যার বেশি বেশি ধূমপান করলে হার্টের অবস্থা মিতু এটা একটা ফাজিল না না বাবা স্মার্ট সিগারেট খাবেন আর পাইপ দিয়ে ধোয়া ছাড়বেন আমাদের সারেন ডিজাইন চমৎকার ব্যবস্থা সিগারেট খাবো এই যে আমাকে একটা সিগারেট দিন চুপ থাক বান্দর এক্সকিউজ মি আপনি কি আমার ছেলেকে বান্দর বলেছেন আপনি বলেছেন চুপ থাক বান্দর সে আপা সে আমি তারে বান্দর বলতে যাব কোন দুঃখে আমি তারে বলেছি চুপ থাকো সুন্দর কাউরে বান্দর বলা আমাদের কোম্পানির নিষেধ আছে আমি পরিষ্কার শুনলাম আপনি বলেছেন চুপ থাক বান্দর আসলে ঘটনা হয়েছে কি আপা এই ফোলা আপনারে সারা দিন ত্যক্ত করে সেই জন্য আপনার মাথার মধ্যে খালি ঘোরে এই পোলা হলো একটা বান্দর সেই জন্য আপনি শুনছেন চুপ থাক বান্দর ক্লিয়ার কি শোনা লক্ষ্মী শোনা দাদুর কোনা টুনটুনি চুনচুনি পোলা যেরকম বান্দর মাও তেমন বান্দর নেই বান্দর পরিবার মাঙ্কি ফ্যামিলি টুনটুনি ঝুনঝুনি আচ্ছা ম্যাডাম ইয়ে আমাদের এই ব্যবস্থা আপনার কেমন লাগছে ভালো তবে কুকুর টুকুর নিয়ে একটু বাড়াবাড়ি আছে বাড়াবাড়ি তো হবেই এই পৃথিবীটাই হচ্ছে বাড়াবাড়ির এই কুকুর 10,000 টাকা দিয়ে কেনা হয়েছে ফালতু টাইপের কুকুর মালিক চেনে না আমাদের সিকিউরিটি অফিসারকে দুবার কামড়ে দিয়েছে স্যার স্যার দুবার না আজকে নিয়ে 3 বার দেখুন কি অবস্থা করেছে দাস ব্লাডি ডগ এত অল্পতে আপসেট হয়ে যান কেন প্রফেশনাল হ্যাজার্ড তো থাকবেই যান হাসি মুখে হেঁটে চলে যান হাসুন শরতের শুভ সকাল ঘাসের কচি পাতায় শিশির চকচক করছে আকাশে আন আবার ঘাসের কচি পাতা আবার শিশিরের চিকচিকানি স্যার কি কিছু বললেন জি না কিছু বলছি না আপনি শরতের চিকচিকানির বিষয়টা আবার বলেন আমি মুখস্থ করে ফেলি শরতের শুভ সকাল ঘাসের কচি পাতায় শিশির চকচক করছে আকাশে আনন্দময় শরতের প্রথম আলো কাছে কাছে ডাকছে বহু কথা কো পাখি আমরা গজনায় এখানে বসে আছি সমুদ্র বিলাস ট্যুর প্রোগ্রামের আওতায় আয়োজিত প্রথম প্যাকেজ সমুদ্র দর্শনের প্রোগ্রামের শুরুর জন্য ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই টেকনাফের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে নাফ নদী বিধৌত অপরূপা টেকনাফ সেখান থেকে আমরা যাব সমুদ্রকন্যা নীল বসনা মনে আছে নীল বসনা সেন্ট মার্টিন বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লা গফুরুর রহিম আমাদের
ড্রাইভার ইদ্রিস এবং হেল্পার তৌহিদ। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আমরা ঘন্টায় 60 কিলোমিটার বেগে রওনা হব। আবহাওয়া চমৎকার, বাইরে তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। আশা করি আমাদের সঙ্গে আপনাদের যাত্রা আনন্দদায়ক হবে। সম্মানিত যাত্রীবৃন্দ, যাত্রাপথে আপনাদের জন্য নানাবিধ বিনোদনের ব্যবস্থা আছে। ম্যাজিক আছে, কৌতুক আছে এবং গানও আছে। নাও নো, ক্যাসেট নয়, ক্যাসেটের মিউজিক নয়, লাইভ মিউজিক। এবার আপনাদের সামনে গান পরিবেশন করবেন কে? কে? সেলিম চৌধুরী, যিনি ইতিমধ্যে চিকামারো গান গেয়ে বাংলাদেশের জনগণের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন, সেই সেলিম চৌধুরী। হিয়ার কামস সেলিম চৌধুরী। তার মুখে হাসি নাই কেন? হাসুন, আরো জোরে হাসুন। আমি একা গান করলে হবে না, কিন্তু আপনাদেরকে গান গাইতে হবে। শুধু একটা গান গাইবেন, যাই 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 সমুদ্রে যাই। ওকে,
ইসমাইল মিয়া। সবাই এক লাইনে দাঁড়ান, এক লাইনে। আরেকটা কথা, আপনাদের মধ্যে কেউ কি আছেন নতুন বিবাহ করেছেন, হানিমুনে যাচ্ছেন, থাকলে আওয়াজ দেবেন। স্যারের হুকুমে কেক বানানো হয়েছে। স্যার, আপনার কি নতুন বিবাহ? আমাকে কি দেখে মনে হয় যে আমার নতুন বিবাহ? ফাজিল, সেইটা গেলেন কেন? আপনার সে অনেক বুড়া বয়সে লোকজন বিবাহ করে। হাত দিয়ে ধরলা যে? হাত ধোয়া। হাত ধোয়া? খালি হাত ধোয়া না, সারা শরীর ধোয়া। আমি বাবুর্চি। ম্যাডাম, আপনার কি নতুন বিবাহ? না, পুরাতন বিবাহ। ভালো, পুরান বিবাহ ভালো, পুরান চাউল ভাতে পারে। ম্যাডাম, আপনার কি নতুন বিবাহ না পুরান বিবাহ? আমি বিয়েই করিনি। আমিও বিবাহ করিনি, ব্যাচেলার। এরা দুজন বিবাহ করে ফেলেছে। আপনাদের মধ্যে নতুন দশপতি কে? নতুন দশপতি? কথাটা দশপতি নয়, দম্পতি। ইডিয়েট। আরে বাপ রে বাপ, বাংলার প্রফেসর সব চলে আসছে। ডবল ডিম খাওয়া প্রফেসর। আমার সঙ্গে ঢং করবে না। তার মানে? মানে বুঝতে পারছো না? না, তুমি কি করছি খোকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না? তুমি ওই মেয়েটা দিয়ে কতবার তাকিয়েছো জানো? 23 বার। কোন মেয়েটা? আবার ন্যাকা সাজছো? ওই যে সিলভার কালার শাড়ি পরা মেয়েটা, আবার তাকিয়েছো? 24 হয়ে গেল। আশ্চর্য কথা, একসঙ্গে যাচ্ছি, একাধবার চোখ তো পড়তেই পারে। আবার তাকিয়েছো? 25 হয়ে গেল। মেয়ে দেখলে হুঁশ থাকে না? না, তাও যদি সুন্দরী হতো। অসুন্দর বলছো কেন? ওরে বাপরে, অসুন্দর বলা যাবে না, একেবারে আতে লেগে গেছে। তা তুমি আমার পাশে বসে আছো কেন? যাও ওই বিশ্ব সুন্দরীর পাশে গিয়ে বসে দাঁত কেলিয়ে গল্প করো। কিয়া, প্লিজ বি রিজনেবল। ম্যাডাম, আপনাদের কি নতুন বিবাহ? আপনারা কি হানিমুনে যাইতেছেন? সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড কোম্পানি জানাচ্ছে অভিনন্দন। আপনাদের জীবন সুন্দর হোক। আপনাদের জন্য কেক। ও সামরে তোমার সনে একেলা পায়াছি রে শাম, এ নিঘুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। কিয়া, দেখো দেখো, কেকে তোমার আমার নাম লেখা আছে। তুহিন প্লাস কিয়া ইকুয়ালস টু লাভ। লাভ? কেমন আছেন আপনি? ভালো। আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনারা কি একা একাই কেক খাবেন? আমরা কি পাবো না? অবশ্যই। এই যাও না, ওনাদেরকে কেক দাও। আপনার হাজবেন্ড না? ভেরি হ্যান্ডসাম। থ্যাংক ইউ। ওই মেয়েটি আপনার হাজবেন্ডের পূর্ব পরিচিত, তাই না? কেমন হাসি মুখে গল্প করছে, দেখতে খুব ভালো লাগছে। জি, ভালো লাগছে। ২৬, ২৭, ২৮, ২৯, ৩১। হা করো, হা করো। ওই সুন্দরীকে কেক দেওয়ার সময় তার চম্পক আঙ্গুলির সঙ্গে তোমার আঙ্গুল লাগেনি বলো? লাগেনি? কেমন লাগছে এখন? মনে হচ্ছে না জীবন ধন্য হয়ে গেছে? ঠিক কেয়া, তুমি এগুলো কি বলছো? আমার সাথে এরকম করবে না, তুমি উঠো এখান থেকে। কোথায় যাব? তোমার যেখানে খুশি সেখানে যাও, আমার পাশে বসবে না। আমরা দুজন যদি এখন দু জায়গায় বসি, লোকজন কি বলবে? যা যা খুশি তাই মনে করুক, তুমি আমার পাশে বসবে না। হেই, আমি তোমার কাছে হাত জোড় করছি। হাত জোড় করতে করতে তো আরেকবার দেখলে। ৩৫, যাও বলছি। আপা, আপনার সাথে আমি একটু গল্প করতে পারি? অবশ্যই পারো, কিন্তু আজ তো গল্প করবে স্ত্রীর সঙ্গে। ফট করে তুমি বলে ফেললাম, কিছু মনে করোনি তো? জি না।
কিছু মনে করিনি। মানবিমান চলছে? মানবিমান তো ভালো জিনিস, যেটা চলছে তার নাম ঝগড়া। আমি কিছুই করিনি, অথচ ও আমাকে একেবারে সহ্য করতে পারছে না। ওর কাছে থাকা আমার জন্য হারাম হয়ে গেছে। আমার কি যে কষ্ট হচ্ছে আমি আপনাকে ভাষাতে বোঝাতে পারবো না। অনেক কাটাকুটি খেলা হয়েছে, এখন যাও, ওঠো, পেছনে গিয়ে বসো, যাও যাও। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, শুভ বিকাল। আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ। যারা অশক্ত দুর্বল তাদেরকে পাহাড়ে ওঠানোর বিশেষ ব্যবস্থা আছে এবং নামমাত্র মূল্যে এই ভ্রমণ ভিডিও করারও ব্যবস্থা করা হয়েছে। ভিডিওতে যারা আগ্রহী তারা দয়া করে এই ফর্মটা ফিল আপ করে জমা দিন। আরোহণ আনন্দময় হোক এই শুভকামনা। সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিবেদিত। ভদ্রমহিলা এবং মহোদয়গণ, আপনাদের এখন আমি চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে যাচ্ছি। আমার পিছনে যেটা দেখছেন এটা হলো চন্দ্রনাথ পাহাড়। আপনারা আমার পিছু পিছু সিঙ্গেল লাইনে ফল ইন করে আস্তে আস্তে উপরে উঠবেন। আমরা এখান থেকে পায়ে হেঁটে 3.5 কিলোমিটার পথ পার হব। একটি কথা মনে রাখবেন, জায়গাটা অত্যন্ত পিচ্ছিল। এবং আরেকটি কথা আপনারা স্মরণ রাখবেন, আপনারা যদি কেউ হারিয়ে যান সেখানে দাঁড়িয়ে থাকবেন, আমাদের রেস্কিউ টিম যে আপনাদের উদ্ধার করে আনবে। এবার আপনারা সিঙ্গেল লাইনে ফলিং করবেন, ফলিনের আগে থাকবে আমাদের গায়ক, তারই বাজনা তালে তালে আপনারা ধীরে পদক্ষেপে উপরের দিকে অগ্রসর হবেন। আমি বাঁশি বাজাবার সাথে সাথে আপনারা সিঙ্গেল লাইনে ফলিং করুন। আমি এখন হুইসেল দেওয়ার সাথে সাথে আমার পিছনে আস্তে আস্তে অগ্রসর হবেন। ওদের ব্যবস্থা এত সুন্দর, রিয়েলি আই এম অ্যামেজড। চলো চলো চলো। গুরুদের জন্য চেয়ার আছে,
আমার বাচ্চাদের জন্য কি ব্যবস্থা? ওরা কিভাবে পাহাড়ে উঠবে? বাচ্চাদের তাদের পিতা মাতা কোলে করে পাহাড়ে উঠাবে। আই তুমি ওকে কোলে নাও তো। ধরো। আসমু। আর আপনি ওকে কোলে নিন। নীল বলছি। কালাম মা, আমি বাবুরচি। বাবুরচি হন আর যাই হন, কোলে নিন। আপনার বাচ্চার স্বাস্থ্য মশাল্লা খারাপ না? ও খায় কি? ওজন এক মনের চাইতে কম না। এরকম অশালীন কথা বললে আমি কিন্তু আপনাদের কোম্পানিতে কমপ্লেন করব। মা কিন্তু কোম্পানিতে কমপ্লেন করবে। যা সত্যি ও তো তাই বলেছে, ওজন তো এক মনের কম না। খবরদার, আমার পিন্টুসকে কিন্তু ফেলবেন না। চাচ্চু আমাকে একটা গল্প বলেন না। চুপ থাক, সিন্দাবাদের ভূত। তোমার মেয়ে কোথায়? কোথায় তোমার মেয়ে? সমস্ত পাহাড় চষে বেরিয়েছি, কোথাও খুঁজে পাচ্ছি না। বেড়াতে এসে এত মেজাজ খারাপ করো না তো। শোনো, তোমার মেয়ে যদি ওই ছাগলটার সাথে গুটুর গুটুর করে তাহলে কিন্তু পাহাড় থেকে ধাক্কা দিয়ে আমি দুজনকে ফেলে দেবো। হ্যাঁ, কোথায়? স্যার, এর নামাইতে পারতেছি না। আর পিতা মাতা বহু চেষ্টা করছে, পেলে রয়েছে, বলা ছাড়ে না। এই যে খোকা, কি নাম তোমার? পিন্টুস। পিন্টুস, কিন্টুস, বাবা কি সুন্দর নাম। এখন নামো, নামো খোকা। না, তোমার কি ধারণা তুমি আমার চেয়ে বেশি চালাক হয়ে যাচ্ছ? আশ্চর্য, আমি আমি কি চালাকি করলাম? চোখে সানগ্লাস কেন? দেখছো না কি কড়া রোদ? তুমি আমাকে যত বোকা মনে করো আমি কিন্তু তত বোকা না। তোমার এই সানগ্লাস রোধমূলক না, উদ্দেশ্যমূলক। তার মানে? মানে বুঝতে পারছো না? তুমি চোখে সানগ্লাস দিয়েছো এই জন্য যাতে এক দৃষ্টিতে ওই নতুন বোটার দিকে তাকিয়ে থাকতে পারো। তুমি তাকিয়ে থাকবে আর আমি কিছুই বুঝতে পারবো। আশ্চর্য 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 কথা বলছো তুমি। মোটেই আশ্চর্য কথা না। আমি অনেকক্ষণ ধরে তোমাকে ইশারা করছি, হাতও নেড়েছি, তুমি কিছুই দেখতে পারোনি। তা দেখতে পারবে কেন? তোমার চোখ তো আর আমার দিকে ছিল না। অনেক ইশারা করেছো, আর ইশারা করবে না। তুই ওর চশমা ফেলে দিলি কেন? না না, আমি বলেছি ফেলে দিতে। তুমি কেন বলেছো? ডিজাইনটা পছন্দ না, ভালো না। তোমার ডিজাইনও আমার পছন্দ না। আমি যদি এখন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিই, এই চল চল। বস বস, এখানে এক পাও নড়বি না। হাসি মুখে, হাসি মুখে, তুমিও হাসি। বেড়াতে এসেছো, আনন্দ করো, হাসি মুখে। স্যার, চার কাপটা দেন স্যার। কেন? একটা দুঃসংবাদ আছে। এই দুঃসংবাদ শোনার পরে এই কাপটা পড়ে যাবে, আপনার দামের সূত্র নষ্ট হয়ে যাবে স্যার। কি দুঃসংবাদ? ওই আমাদের সঙ্গে ভুলে ছিল না স্যার, ওই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক। চাটে খেলেন। আচ্ছা ওই স্যার, আমি ওই বরফ কফিনের ব্যবস্থা করে আসি। ও স্যার, এই ভিডিও ক্যামেরাটা নিয়ে যাই, ওই লাশের ছবিগুলো তুলি, আত্মীয় স্বজনরা দেখতে পারে। সালাম স্যার। স্যার, বুড়ো মানুষটা আর ইহ জগতে নাই, আমাদের মায়া ছেড়ে চলে গেছেন। আমাদের মায়া ছেড়ে চলে গেছে, তুমি কাঁদছো কেন? তুমি তো আর মরনি।
বয়স হয়েছে, বুড়ো মানুষ, মরে গেছে, মৃত্যু তো আছেই। তুমি মরবে না, আমি মরবো না। এই জাতীয় পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের কোম্পানিতে সব রকম ব্যবস্থা আছে। যাও। Yes, sir. আরে লোকটা রাখো রাখো রাখো, চলো বরফ চা পাতা চাদর তাড়াতাড়ি নিয়ে এসো। ব্যাপার কি, খাটিয়া কেন? ব্যাপার কিছুই না, আপনাদের মধ্যে একজন বুড়া লোক ছিলেন না, ওনার ইন্তেকাল হয়েছে। বলেন কি? চিন্তার কিছু নাই, চা পাতা বরফ চাদর সব আনতে দিছি, আমাদের কোম্পানির সব ব্যবস্থা আছে। আরো তিনজন যদি মারা যায় তিনটা খাটি আছে। বলেন কি লাভ দিয়ে উঠলেন কেন? মানুষের মৃত্যু হবে না, আপনি মারা যাবেন না। এই বরফ চা পাতা চাদর নিয়ে যাও 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 যাও, চা পাতা বরফ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিসমিল্লাহ। বেশ আরো একটা ঘুর দেয়া গেল। এখনো পাহাড়ি এলাকায় রয়েছি না? হ্যাঁ তাই তো, বেশ বিউটিফুল, চমৎকার এই দিকটা তো। হ্যাঁ বিশ কেজি বরফ আসতেছে। দেখা দেখির কিছু নাই, তোলো পাহাড়ে তোলো। একটা মারাত্মক দুর্ঘটনা হয়েছে স্যার, বুড়মিয়া ইন্তেকাল ফার্মিয়েছেন স্যার, আমি এখন কি করবো? ইমার্জেন্সি সাইরেন বাজাবো স্যার? সম্মানিত যাত্রীবৃন্দ, আমাদের যাত্রা কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়েছে, আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, তবে সেটা কোনো সমস্যা নয়। জীবনের চাকা পাংচার হলে জীবনের গাড়ি চলে না, কিন্তু গাড়ির চাকা পাংচার হলে চাকা সারিয়ে আবার গাড়ি চলতে পারে। আর তাছাড়া আমাদের বিশেষ ব্যবস্থা আছে, স্পেয়ার চাকা। যাই হোক, ইতিমধ্যে আপনারা বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত কৌতুক শিল্পী, কৌতুক জগতের মুকুটহীন সম্রাট জনাব কৌতুক জগতের মুকুটহীন সম্রাট জনাব সালে আহমেদ আপনাদের সামনে কৌতুক পরিবেশন করবেন। আপনারা সবাই ভালো আছেন? কি ব্যাপার, সবাই দেখি গম্ভীর মুখে বসে আছেন।
যাই হোক, আপনাদের মুখে হাসি, আই মিন অল কাইন্ডস অফ লাফটার আনার ব্যবস্থা করছি। মেডিকেল সায়েন্সে আছে, যদি কেউ দিনে 10 মিনিট শব্দ করে হাসে তাহলে তার হার্টের অসুখ, ডায়াবেটিস এবং অনিদ্রা হয় না। 10 মিনিটের জায়গায় আমি আপনাদের ঘড়ি ধরে 20 মিনিট ডাবল, আরো গ্রেস 10 মিনিট, আধ ঘন্টা হাঁটাবার ব্যবস্থা করছি। আপনি তাড়াতাড়ি শুরু করেন। ইয়েস। আচ্ছা, মূল গল্পে যাওয়া যাক। এই 907 নম্বর গল্প। গোপাল ভাড় চুপ কর। আমাকে বলছে তুই সারা এখানে গোপাল ভাড় কে আছে? আয় মোটু কাছে আয়। আমাকে বলছেন? এদিকে আয়। আমার হাতে এটা কি দেখছস? সিনাশ, তোর তো সিনুনের কথা, তুই তো সিকিউরিটির লোক। মানে মানে করিস না, সবের কাছ থেকে মানি ব্যাগ, টাকা পয়সা, গয়না, সোনা দানা নিয়া আমার এই ব্যাগে ভরে দে। আয়, মোবাইল থাকলে মোবাইল দিবি। কি আচ্ছা, আয়। কেউ যেন নড়াচড়া না করে, নড়াচড়া করলে শুনলেন তো, কেউ নড়াচড়া করবেন না, সামান্য অসুবিধা আছে। আর আপনাদের ঘড়ি, আংটি, মানি ব্যাগ, মোবাইল সব বের করে রাখুন দ্রুত, সেকেন্ড চেকিং এ ধরা পড়লে ওনারা রাগ করতে পারেন। এই যে ম্যাডাম, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আরে আংটিটা, আংটি খুলুন। এটা আমার এনগেজমেন্টের আংটি। আরে ফেলে রাখুন, এনগেজমেন্ট বেঁচে থাকলে আবার এনগেজমেন্ট হবে ইনশাআল্লাহ, খুলুন। থ্যাংক ইউ। মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল আছে? জি না। ক্রেডিট কার্ড? জি না। সেকেন্ড চেকিং এ ধরা পড়লে অসুবিধা আছে কিন্তু? জি, মোবাইল আছে। দিন, থ্যাংক ইউ। এই পল্টু শর্মা, গয়নাগুলি খোলো। আর তোমার কন্যা হ্যাঁ বড় যন্ত্রণা দিছে, হ্যাঁ শক্ত করে একটা সর মারো। পুলা পান্ডে ছোটবেলার থেকে শাসন না করলে মানুষ হয় না, বড় ইয়া ওই আপার মতো জিনিস হইব। চর মারো, মারো না কেন? তোর এতে ব্যবসা হইব না, তুই অন্য কিছু কর। শুনুন, আপনি এরকম তুই তুই করে কথা বলছেন কেন? আপনার হাতে এই পিস্তল আছে বলে তো আপনি সবাইকে তুই তুই বলতে পারেন না? ও মা, ধানের বিচের দেখি সাহস আছে, কঠোর কঠোর কথা কয়। ও আপা, ওরা তোর ঘড়ি জানিবে না। আই ঘড়ি দে, খোল ঘড়ি, জলদি কর। আশা করি আমাদের সঙ্গে আপনার যাত্রা শুভ হয়েছে, আপনারা আবার আসবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গড়িটা দে। হ্যালো, এটা আমার বিয়ের গড়ি। আমি নেমে যাব, সমুদ্র দেখার স্বাদ আমার মিটে গেছে, আমি বাড়ি চলে যাব। মিতু, ব্যাগ তোল। আপনারা সবাই কোথায় যাচ্ছেন? আপনার বাসে যাব না, রুটের বাস ধরে ঢাকা চলে যাব। ভাই শুনুন, আমি অনেক কষ্ট করে সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড শুরু করেছি, আমি আপনাদের নিয়ে সমুদ্র দেখাবো। সমুদ্র দেখে আপনারা আনন্দ পাবেন, আপনাদের আনন্দ দেখে আমি আনন্দ পাবো। ভাই, আমি আমি জীবনে কোনো কাজ ঠিক মতো করতে পারিনি, একটি মেয়ের সঙ্গে আমার প্রণয় ছিল কিন্তু তাকে আমি বিয়ে করতে পারিনি। এই সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড
শুরু করার জন্য আমি আমার আগামসিলেনের বাড়ি বিক্রি করে দিয়েছি। আপনারা সবাই যদি এখন নেমে যান তাহলে। উফ, এত কথা শোনা যাবে না তো ভাই। আপনারা কে কে নামবেন নামুন তো প্লিজ। সবাই নেমে গেল, আপনি গেলেন না? আমি সমুদ্র দেখব। বাস আমাকে একা নিয়ে যাবে তো? অবশ্যই। এই যে শুনুন, এই যে গায়ক ভাই, শুনছেন? আপনি কি ওই গানটা জানেন? ওই যে একলা চলো একলা চলো একলা চলো রে। চলুন আমরা সবাই মিলে ওই গানটা গাইতে গাইতে রওনা করি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা। রফিক সাহেব, রফিক সাহেব শুনুন, একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেছে। আপনার বাস থেকে নেমে দেখি আমাদের সবারই মন খুবই খারাপ। আমার মেয়ে, নতুন বউ, সবার চোখেই দেখি পানি। তাই আমরা ঠিক করেছি, এখন থেকে আমরা আপনার বাসে করি সমুদ্র দেখতে যাব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হাত ছাড়ুন তো। তবে এখন থেকে এই বাসের নিয়ন্ত্রণ ভার থাকবে আমাদের হাতে। আপনি আপনার কোম্পানির লোকজনদেরকে নিয়ে বাসের পেছনে গিয়ে বসুন। যান, যান। শরতের শুভ বিকেল, ঘাসের কচি পাতায় শিশির চকচক করছে, আকাশে আনন্দময় এবং রহস্যময় শরতের প্রথম আলো। গাছে গাছে ডাকছে বউ কথা কও পাখি, গাছে গাছে পাখি ডাকতে থাকুক, আসুন আমরা আনন্দ করি। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি গান জানেন? এই তুই জাগে গিয়ে বস, ফাজিল তুই গানের কি জানিস? ওহ, সব কিছু নিয়েই যন্ত্রণা। বধু কো আলো লাগলো লাগলো চোখে, লাগলো লাগলো চোখে।